আজকে কথা বলবো হচ্ছে গুগল ক্রোম ফায়ারফক্স ব্যবহার করার জন্য একটি ডার্ক মোড এক্সটেনশন নিয়ে। তো যারা মূলত কম্পিউটার লং টার্ম কাজ করেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সার আছেন, তারা হচ্ছে ডার্ক মোড তাদের খুবই একটি দরকারি বিষয়। অনেকে লাইট ফিল্টার সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে চোখের প্রোটেকশনের জন্য, বাট সেটা অনেক সময় ব্যবহার করা হয় না এবং সেটা অনেকের কাছে মনে হয় যে সঠিক কালারটি পাচ্ছে না কম্পিউটারের বাড়ি। যারা ডিজাইনিং করে তাদের গায়ে সঠিক কালার না পাওয়া একটা সমস্যার কারণ হয়ে যায়। মূলত চোখের প্রোটেকশন এবং হচ্ছে স্লিপ ব্রাউজিং এর জন্য, লং টার্ম ব্রাউজিং এর জন্য ডার্ক মোড এক্সটেনশন ব্যবহার করা খুবই উপকারী একটা বিষয়। তো আমরা প্রথমে দেখবো ক্রোমে আমরা সবচেয়ে ভালো যে ডার্ক মোড এক্সটেনশন রয়েছে। কয়েক ধরনের একটি এক্সটেনশন ব্যবহার করেছি যেটা হচ্ছে অন্যান্য এক্সটেনশনের থেকে আমার কাছে বেটার মনে হয়েছে এবং সেটি ডার্ক মোড করতে পারে। সেটা হচ্ছে ডার্ক রিডার যে এক্সটেনশনটি রয়েছে সেটি এটা আমরা 30 লাইনের মধ্যে আবার ব্যবহার করে। তো এটি প্রথমে আমরা ক্রোমে অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, অ্যাড হয়ে গেছে, এটাকে আমরা একটু এখানে পিন করে নিই। আচ্ছা, পিন করে নেওয়া হয়ে গেছে। এখন এটি অটোমেটিক্যালি হচ্ছে অ্যাড হওয়ার সাথে সাথে অন হয়ে যায়। তো এই এক্সটেনশনটার আরেকটি ভালো দিক হচ্ছে আপনি এখান থেকে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, কন্ট্রাস্ট কন্ট্রোল করতে পারবেন, এবং আপনি যদি চান যে আমার এই এই সাইডগুলোতে এটি অ্যাপ্লাই হবে এবং বাকি সাইডগুলোতে অ্যাপ্লাই হবে না, তাহলে আপনি এখানে সাইটের একটি লিস্ট করতে পারেন সাইটের ইউআরএল দিয়ে। এখন যদি আমরা অন্যান্য সাইটগুলো দেখি, সাপোজ আপওয়ার্ক যদি দেখি, ফ্রিল্যান্সার যদি দেখি বা অন্যান্য সাইট যদি আমাদের চাই, আপনি সব সাইটে হচ্ছে একদম একুরেটলি কালারটি পাবেন। ডার্ক মোডে যে কালারটি রয়েছে সেটি পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একদম স্মুথ একটা কালার পাওয়া যাচ্ছে। এটা যদি অফ করি এখান থেকে, তাহলে দেখবো যে এটা আবার লাইট মোড হয়ে গেছে। তো লাইট মোডটা ছিল এমন, তো লাইট মোডটা ছিল এমন, একটু সময় নেবে হয়তো চেঞ্জ হতে। লাইট মোড এমন ছিল, ডার্ক মোড করলে এটা হচ্ছে ডার্ক মোড হচ্ছে এটা এমন দেখতে পাবেন। তো এই এক্সটেনশনটি ফায়ারফক্সে পাওয়া যায়। ফায়ারফক্সে যদি আমরা অ্যাড করি ডার্ক রিডার, এটি ফায়ারফক্স রেকমেন্ড করে এই এক্সটেনশনটিকে। তো এটি অ্যাড হয়ে গিয়েছে ফায়ারফক্সে। তো এখান থেকে কয়েকটি ওয়েবসাইট ওপেন করে নিই, দেখি এখানে কালারটি কেমন আছে। এটা হচ্ছে একদম পারফেক্টলি আপনাকে ডার্ক মোডের এক্সপিরিয়েন্স দিবে। তো এই ছিল আজকে আমাদের ভালোভাবে একদিন শেয়ার করুন বন্ধুদের সাথে।